আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তাল বাংলা। এদিকে প্রায় ১৩ দিন পেরিয়ে গিয়েছে এই নৃশংস ঘটনার, তবে এখনও সিবিআই বিশেষ কোনো দাগ কাটতে পারেনি তদন্তে। সিবিআই এর হাতে আছে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে, কিন্তু এখনও কোনো তল খুঁজে পায়নি সিবিআই। এক সপ্তাহ অতিক্রান্ত, সিবিআই অফিসাররা কাউকে গ্রেপ্তারও করতে পারেননি, এমনকি তদন্তের নতুন কোনো মোড় এসেছে তাও প্রকাশ্যে আনতে পারেননি সিবিআই অফিসাররা। এমন অবস্থায় চাপ বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপর। ইতিমধ্যে বুধবার স্বাস্থ্যভবন অভিযান করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এতদিন পেরিয়ে যাওয়ার পর গোটা ঘটনা নিয়ে কি বলছেন ডাক্তাররা? যারাই করে থাকুক, যে স্তরের মানুষই হয়ে থাকুক, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, ওরকম করে। এবার সেটা কীভাবে হ্যান্ডেল হচ্ছে আমরা চাইবো যে আর যত তাড়াতাড়ি পাক, যত তাড়াতাড়ি হোক একটা রেজাল্ট আসুক, ঠিক আছে? কারণ অলরেডি আমাদের 13th ডে চলছে, তো আমরা কখনোই চাইবো না। দেখুন, এটা আমাদের, আমরা এখানে এসেছি পড়াশুনো করতে আর মানে লাইক মানুষকে সাহায্য করতে। আমরা যে এখানে আপনার ইমার্জেন্সি ভাঙচুর করা হলো বা এই যে আপনার সার্ভিসটা ইন্টারাপ্ট হচ্ছে, এটা কেউই যায় না, রোগী চাইবে না কোনো ডক্টর চাইবে। আরজিকরের ঘটনা নিয়ে একাধিক দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তাদের সেই দাবি কতটা পূর্ণ হয়েছে, আদৌ কি কোনো অগ্রগতি হয়েছে মামলার, জানাচ্ছেন চিকিৎসকরা। নিয়ে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যে সত্যি, সেটা 14 তারিখ রাতের ঘটনায় তো ভীষণভাবে প্রমাণ হয়েই গেছে। তাছাড়াও এই সময়ের মধ্যেই আইপিজিএমএ হাসপাতালে একজন অর্থোপেডিক সার্জনের উপর পেশেন্ট পার্টিরা এসে মারধর করেছে। মুর্শিদাবাদ হাসপাতালে একটি বিশেষ রাজনৈতিক দলের দুষ্ট গুন্ডারা ভাঙচুর চালিয়েছে। এই সমস্ত কিছু প্রমাণ করে দেয় যে আমরা যে সিকিউরিটির দাবিতে আন্দোলন করছি, সেই সিকিউরিটির দাবিতে সেই সিকিউরিটি আমাদের এক্সিস্ট করছে না, সেই সিকিউরিটি যথেষ্ট দিনগুলি এখনও রয়েছে। এটা প্রথম কথা। দু নম্বর কথা হচ্ছে যে আমরা আন্দোলনে নির্দিষ্ট কিছু দাবি ছিল, যে দাবিগুলো কোনোটাই আকাশ কুসুম দাবি নয়। যে দাবিগুলো আমরা এরকম দাবি করছি না যে আমাদের জন্য রাজপ্রাসাদ বানিয়ে দাও বা আমাদের জন্য রাজভোগের ব্যবস্থা করো। আরজিকর কাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধেও, এমনকি তথ্য প্রমাণ লোপাট এবং তদন্ত প্রক্রিয়ায় অবহেলার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত হতে চলল এই ঘটনার, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন আন্দোলনরত চিকিৎসকরাও। তাহলে এই যে তদন্ত প্রক্রিয়া যারা করছে সেই পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা সন্তুষ্ট ছিলাম না, যার ফলে আমরা জুডিশিয়াল দাবি করেছিলাম, তারপরে সিবিআইগুলি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে রাজ্য পুলিশ প্রশাসন তারা ব্যর্থ হয়েছে এই তদন্ত করে। এখনও পর্যন্ত আমরা দেখছি যে দোষীরা সব দোষী ধরা পড়েনি, তাহলে তারা আপনার আমার মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ, যেটা সুপ্রিম কোর্টে কালকে বললেন, দে হ্যাভ বিন রাদার ইনকম্পিটেন্ট ইন হ্যান্ডলিং দিস এন্টায়ার সিচুয়েশন। যেটা আই থিঙ্ক ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ অলসো সেড ইট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলসো সেড ইট, বিকজ এটাকে আরও বেটারভাবে ডিল করা যেত। বাট হাউ এভার, ইউনো, ডিউ টু দ্য, আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি দ্য প্রিন্সিপাল গেটিং, ইউনো, রিজাইনিং এন্ড দেন ট্রান্সফারিং, গেটিং ট্রান্সফার টু সাম আদার কলেজ, সিএনএমসি। হোয়াট ডাজ ইট শো, মানে হোয়াট ডাজ ইট শো এট অ্যাজ মানে স্টেট লেভেল, আপনি ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। তবে আরজিকর কাণ্ড শুধুমাত্র চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই নৃশংস ঘটনায় প্রতিবাদে সরব দেশ তথা রাজ্যের সর্বস্তরের সাধারণ মানুষ। তদন্ত প্রক্রিয়া নিয়ে কি বলছেন তারা? একটা জঘন্যতম অপরাধ হয়েছে আমরা মানছি, মানে এই অপরাধে কোনো রকম কিছু ক্ষমা হয় না। তো আমারও বাড়ি যদি কোনো ভাই বোন বা কিছু কারো সঙ্গে মা বা এরকম হতো, তো সেই হিসেবে আমরাও এরকম প্রোটেস্ট করতাম। কিন্তু ঠিক আছে, সমস্ত আন্দোলন থাকবে, সমস্ত কিছু সবই থাকবে, সবই হচ্ছে, কিন্তু তার সঙ্গে যেমন সিনিয়র ডক্টররাও প্রফেশনাল মানে তারা সার্ভিস প্রোভাইড করছে, যেমন আমার মা অনেক দিন ধরে ভর্তি আছে, প্রায় 1 মাস হয়ে গেছে, তো সেই নিয়ে হুইল ফিল ওটি হয়েছে প্রায় মিনিমাম এরকম 1 মাস ধরে এই ওটি চলছে, বা প্রায় ওটি হয়েছে 15 ঘন্টার ওটি হয়েছে, তো সেটারাও সার্ভিস প্রোভাইড করেছে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে এই অপরাধের কোনো ক্ষমা হয় না বা কোনো ইয়ে হয় না। কিন্তু তার সঙ্গে স্যারেদের একটাই বিনীত নিবেদন করবো বা রিকোয়েস্ট করবো, তার জন্য সার্ভিস প্রোভাইড করে। আমরা আজকে 2023 সালে এসে আমরা যে স্বাধীনতা বলে যে আন্দোলন করছি, আমরা কি সত্যি মেয়েরা স্বাধীনতা পেয়েছে কি? 2023 সালে এসেও আমরা যে সবাই স্বাধীনতা বলে যে আমরা সবাই গর্ব করছি, সত্যি কি আমরা এখনো স্বাধীন পেয়েছি কি? সিকিউরিটি অবশ্যই টাইট হলেই তাহলে মানে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে।
এতদিন মামলা ছিল কলকাতা হাইকোর্টের হাতে। হাইকোর্টের নির্দেশে আরজি করের ঘটনার তদন্তভার যায় সিবিআই এর কাছে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। অর্থাৎ এখন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোজা সুজি রিপোর্ট পড়বে দেশের শীর্ষ আদালতে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে আরজি কর মামলা, প্রশ্ন উঠছে বারবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।